আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমি এমডি রায়হান কবির। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়, সার্কিট অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ বর্তনী ও চল বিদ্যুৎ। এ অধ্যায়ে মোট 3টি ক্লাস, এটি 3 নং ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যামিটার, ভোল্টমিটার ও ফিউজ, শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল সংযোগ বর্তনীর সুবিধা ও অসুবিধা, শ্রেণী সংযোগ ও সমান্তরাল সংযোগ বর্তনী, বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। আর এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা শ্রেণী সংযোগ বর্তনী ও সমান্তরাল সংযোগ বর্তনীর সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, অ্যামিটার, ভোল্টমিটার ও ফিউজ ব্যাখ্যা করতে পারবে, বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা ব্যাখ্যা করতে পারবে। আর প্রশিক্ষক হিসেবে রয়েছে আমি এমডি রায়হান কবির, প্রাক্তন প্রভাষক, রসায়ন বিভাগ, ক্যাম্ব্রেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। কোন সংযোগ গৃহের জন্য অধিক সুবিধাজনক? বা কোনো একটি বর্তনীতে যদি 2টি বাল্ব সংযোগ করা হয়, তাহলে কি বাল্ব 2টি একইভাবে জ্বলবে? বলতেছে যে একটি বর্তনীতে যদি 2টি বাল্ব সংযোগ করা হয়, তাহলে কি বাল্ব 2টি একইভাবে জ্বলবে? অথবা বলতেছে কোন সংযোগ গৃহের জন্য অধিক সুবিধাজনক? তাহলে সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ 2টি বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। একই তড়িৎ প্রবাহ, একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলত, 2টি বাল্ব সিরিজে সংযোগ ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে। আবার কোন একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তবে সমস্ত বর্তনীর মধ্য দিয়েই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে অপর বাল্বটিও জ্বলবে না। এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে এই সিরিজ বর্তনীতে একাধিক বাল্ব পরপরের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। এখন বলতেছে এই এই সিরিজ বর্তনী যদি একটি বাল্ব নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে অপর বাল্বগুলো জ্বলবে না, নষ্ট হয়ে থাকবে। তাহলে এটি একটি সমান্তরাল সংযোগ বর্তনী, এটি একটি সিরিজ বর্তনীর অসুবিধা, শ্রেণী সংযোগ বর্তনীর এটি একটি অসুবিধা। তাহলে এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে এখানে একটি বাল্ব নষ্ট হওয়াতেই কিন্তু অপর 2টি বাল্বও জ্বলছে না, সুতরাং শ্রেণী সংযোগে এটি একটি অসুবিধা। তবে শ্রেণী সংযোগটি এই শিল্প কলকারখানার জন্য বেশ উপযোগী, অর্থাৎ একাধিক বাল্ব একটি সুইচে জ্বালানো যাবে, সেক্ষেত্রে শ্রেণী সংযোগটা শিল্প কলকারখানায় উপযোগী, আর এটি বাসা বাড়িতে উপযোগী নয়। তবে এটি আবার একটি এর আরেকটি সমস্যা, এর একটি বাল্ব নষ্ট হলে পুরো বর্তনীটি নষ্ট হবে, সেক্ষেত্রে একাধিক বাল্ব যদি থাকে সেক্ষেত্রে খুঁজে পাওয়াটাও কষ্টকর যে কোনটি নষ্ট হয়েছে। এক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে যে শ্রেণী সংযোগে একাধিক বাল্ব যুক্ত থাকলে এই বাল্বগুলো একা একা যুক্ত থাকলে যে পরিমাণ আলো দেবে, একাধিক থাকলে কিন্তু তার চেয়ে কম পরিমাণে আলো দিবে। সমান্তরাল সংযোগে প্রত্যেকটি বাল্বের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, তাই একটি বাল্ব নষ্ট হলেও অন্যটি জ্বলবে। প্রতিটি বাল্ব পৃথক পৃথক ভাবে জ্বালানো বা নেভানো যাবে, তাহলে প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে, অর্থাৎ প্রতিটি বাল্ব তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে, ফলে 2টি বাল্ব উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে বাল্ব 2টি যদি এক এক করে তড়িৎ কোষের সাথে যুক্ত করা হতো, তখন যত উজ্জ্বল ভাবে জ্বলতো বাল্ব 2টি সমান্তরাল সংযোগ করলেও একই উজ্জ্বলতা থাকবে। গৃহে বিদ্যুতায়নের জন্য সমান্তরাল বর্তনী সবচেয়ে সুবিধাজনক। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, এখানে একটা বর্তনীতে একাধিক বাল্ব আছে, এই বাল্বগুলোর প্রতিটার জন্য দেখা যাচ্ছে আলাদা আলাদা সুইচ থাকবে। তাহলে এটি একটি সুইচ এর জন্য, সুতরাং এই বাল্বটি জ্বলবে, এটি দ্বিতীয়টির জন্য দ্বিতীয়টি জ্বলবে, এটি তৃতীয়টির জন্য এটি তৃতীয়টি জ্বলবে, এটি চতুর্থ বাল্বের জন্য সুইচ দিলে কেবল চতুর্থ বাল্বটি জ্বলবে। অর্থাৎ আমার যে রুমে, অর্থাৎ এটা একটি রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এটা আর একটা রুম, আমার এই রুমে বাল্ব দরকার, সুতরাং আমি শুধু এটি জ্বালাতে পারি, এটা দরকার নেই, তাহলে আমরা জ্বালাবো না। আর শ্রেণী সংযোগে কিন্তু এরকম
হবে না, শ্রেণীর সঙ্গে সবগুলি জ্বলবে, সবগুলি একই সঙ্গে নেবে যাবে। তাহলে এই শ্রেণী সংযোগ অপেক্ষা সমান্তরাল সংযোগটা বাসা বাড়ির জন্য সুবিধাজনক, এবং এক্ষেত্রে এই সমান্তরাল সংযোগের যদি কোনো একটি বাল্ব নষ্ট হয়ে থাকে তাহলে ওই বাল্বটি কেবল নষ্ট থাকবে, বাকিগুলো চলবে। সুতরাং এটি একটা সুবিধা। সমান্তরাল বর্তনীর এই প্রতিটি বাল্বের বিভব পার্থক্য সমান, তাই এরা সবগুলো সমান উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ আমি এটা একা একা একটিতে যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করলে যে আলো পেতাম, আমরা সবগুলো সমান্তরালে যুক্ত করলেও সেই একই রকমের আলো পাবো। এজন্য এই সমান্তরাল বর্তনীটি বাসা বাড়ির জন্য অধিক সুবিধাজনক। 8, 9 ও 10 অ্যামিটার ও ভোল্টমিটার। অ্যামিটার অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র, এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত করা হয়। তাহলে পরীক্ষায় অনেক সময় আসে অ্যামিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়, তাহলে শ্রেণী সংযোগে যুক্ত করা হয়। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা হয়। অর্থাৎ একটি বর্তনীতে বিদ্যুৎ আছে কি নাই তা জানার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করে থাকি। এটা একটি অ্যামিটার। অ্যামিটারের এরকম তিনটি সুইচ থাকে, আমরা এটার সাথে এই দুটার যে কোনো একটা যুক্ত করেই আমরা নির্ণয় করতে পারবো যে একটা বর্তনীর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ রয়েছে, অর্থাৎ এই যে বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ রয়েছে তার এই প্রান্ত আর এই প্রান্ত, আমরা এখানে এটাতে একটা যুক্ত করে দিলেই এখানে উঠবে এই বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই এখানে একটা তার দ্বারা আমরা এই বর্তনীটা যুক্ত করে দিলেই এখানে উঠবে এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ভোল্টমিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। ভোল্টমিটার কিন্তু আমরা সমান্তরালে যুক্ত করব। এর ভিতরে এরকম মেশিন রয়েছে, এটা খোলা আর এটা একটু ঢাকা, ফলে এটা একটা ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা বর্তনীর সাথে কিন্তু সমান্তরালে যুক্ত থাকে। এই যে একটা বর্তনী, তাহলে এই বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এখানে আমরা কিন্তু এইটার যদি ভোল্ট নির্ণয় করতে চাই এই প্রান্ত আর এই প্রান্ত, তাহলে কিন্তু এই তারটা একটা বিন্দুতে এবং এই প্রান্তটি আরেকটি বিন্দুতে যুক্ত করতে হবে। তাহলে যুক্ত করে দিলে আমরা এই বাল্বটির ভোল্টেজ এখানে কত আমরা বলতে পারবো। আবার অনুরূপভাবে এই বাল্বটির যদি আমি ভোল্টেজ নির্ণয় করতে চাই, তাহলে এই প্রান্ত এবং এই প্রান্ত দুটিকে এখানে দুইটি তারে যুক্ত করে দিলেই এখানে উঠবে ভোল্টেজ কত। সুতরাং আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারবো ভোল্টমিটারের সাথে। 8, 11 ফিউজ। ফিউজ কি? তাহলে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে যে এক ধরনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে তাকে ফিউজ বলে। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। এটি 5, 10, 15, 30, 60 এম্পিয়ারের হয়ে থাকে। এই যে আমরা এই ভিতরে যে তারটুকু দেখতে পাচ্ছি এটি একটা ফিউজ। তাহলে ফিউজটি টিন ও সীসার তৈরি একটা সংকর ধাতু। এটা আমরা এরকম যে থাকবে এই প্রান্ত, এই তারটিকে আমরা এই প্রান্তে এবং এই প্রান্তে স্ক্রু সাহায্যে লাগিয়ে দিয়ে এই সকেটে আমরা এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে এরকম অবস্থা হবে, এটা বৈদ্যুতিক লাইনের সাথে সংযুক্ত থাকবে, এরকম সংযুক্ত থাকবে। তাহলে আমরা ঢাকনাটা লাগিয়ে দিলেই বর্তনীটা সংযোগ হবে এবং এটি ফিউজ। বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বেড়ে চলছে, চাহিদার সাথে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যে বাড়তি যোগ হচ্ছে জলবায়ুর পরিবর্তন, যার প্রভাব পড়েছে বিদ্যুতের চাহিদার উপর। বাড়ছে অফিস, বাসা, শপিং কমপ্লেক্স, শীতাতপ নিয়ন্ত্রিত বড় বড় বিল্ডিং করার সাথে বাড়ছে লিফটের চাহিদা। চাহিদা বাড়ছে নির্মাণ কাজে বিদ্যুতের ব্যবহার করার প্রবণতা। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে নানাবিধ উদ্যোগ নেওয়া সম্ভব।
বিদ্যুতের কার্যকর ব্যবহার করে এর অপচয় রোধে সকলকে সমভাবে এগিয়ে আসতে হবে। বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে আমরা নিম্নোক্ত কাজগুলো করতে পারি। তাহলে আমরা বিদ্যুতের দেখি যে এই যে আমরা এই বাল্বগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়ে থাকে, আমরা এই বাল্বগুলোর পরিবর্তে এখানে এনার্জি লাইটগুলো ব্যবহার করতে পারি, ফলে বিদ্যুতের একটু সাশ্রয় হবে। আমরা এই যে সাধারণত এসি, বড় ফ্রিজ, টিভি, এয়ার কুলার এগুলার পরিবর্তে আমরা ছোট নর্মাল ব্যবহার করতে পারি। তাহলে এই যে বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান বা এয়ার কুলার বন্ধ রাখা ব্যাপারে সচেতন থাকতে হবে। সাধারণ বাল্বের পরিবর্তে ফ্লোরোসেন্স বা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে, এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে, প্রেশার কুকারে রান্না করলে 25% বিদ্যুৎ সাশ্রয় হয়। অপ্রয়োজনে এয়ার কুলারের ব্যবহার না করা নিশ্চিত করতে হবে। ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের কেনা উচিত, প্রয়োজনের চেয়ে বড় সাইজের ফ্রিজে বাড়তি বিদ্যুৎ লাগে। বড় বড় ফ্যাক্টরিগুলোতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা, সোলার বিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হওয়া, তাহলে এই সকল পরিকল্পনা আমরা যদি গ্রহণ করি তাহলে আমরা বিদ্যুতের অপচয় রোধ করতে পারি। আমরা এতক্ষণ যা পড়লাম তা থেকে একটু মূল্যায়ন করি, দেখি তুমি বলো অ্যামিটার কি, এরপর তুমি এটি বলবে ভোল্টমিটার কি, এবং সব শেষে তুমি বলো ফিউজ কি। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। একক কাজ হিসেবে তোমাদের একটি কাজ দিলাম যে বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে করণীয় কি কি তা লিখো। এটা সবে 5 মিনিটে লিখো যে আমরা কিভাবে বিদ্যুতের অপচয় রোধ করতে পারি। বাড়ির কাজ হিসেবে তোমাদের একটি কাজ দিলাম যে কাপি সাহেবের বাসার বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায় ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে, যেমন সুইচ অন করার সময় শক লাগা, বাল্ব ফিউজ হয়ে যাওয়া ইত্যাদি। এ মতাবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি 2টি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ্য করলেন। তিনি বিদ্যুতের কার্যকর ব্যবহারে পরিবারের সদস্যদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিলেন। এটা উদ্দীপক প্রশ্ন। যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, অর্থাৎ এখানে যে যন্ত্রগুলো রয়েছে এই সংযোগ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবে। আর দ্বিতীয় প্রশ্ন যে বিদ্যুতের কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো, অর্থাৎ এই কাফি সাহেব যদি সচেতন হতেন তাহলে আমাদের জাতীয় জীবনে এবং তার ব্যক্তিগত জীবনে কিরূপ প্রভাব পড়বে সেটা বিস্তারিত আলোচনা করবে। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসের জন্য, কারণ পরবর্তী ক্লাস পেতে চাইলে নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে চলে যাবে বা মেসেজ অপশনে চলে যাবে, তখন বুঝতে পারবে। আর যারা করেছ তারা তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ।